হ্যালো গাইস সো লেট মি ইন লেটমিং দ্যুডেন্টস ভেরি ইম্পর্টেন্ট ভিডিও কেন ইম্পর্টেন্ট বলছি কারণ আমরা ছোটবেলায় একটা খুব সুন্দর অঙ্ক করতাম যে রাম সাত দিনের যে কাজটি করে শ্যাম দু দিনে সেই কাজটি করে তার মানে কি তার মানে এটাই যে আমি দশ ঘন্টা ধরে যে পড়াশোনাটা করছি কিন্তু আমার পাশের বাড়ির ছেলে দু ঘন্টায় সেই পড়াশোনা তার থেকে বেশি পড়াশোনা করে কিন্তু টপার হয়ে যাচ্ছে ফার্স্ট হয়ে যাচ্ছে র্যাঙ্ক হয়ে যাচ্ছে বা ভালো ভালো রেজাল্ট করছে হোয়াট ইজ দ্য সিক্রেট অ্যাকচুয়ালি এই সিক্রেটটা যদি আমি দেখতে চাই আর যদি আমি পোস্টমর্টম করি না এর পেছনে তোমার কিছু সিম্পল সিম্পল টেকনিক আছে যেগুলো তুমি যদি ফলো করো না তুমিও কিন্তু টপার হয়ে যাবে তুমিও কিন্তু দু ঘন্টায় সেই কাজটাই করতে পারবে তার থেকে বেশি কাজ করবে তো আমাদের প্রপার ওয়েতে করতে হবে স্মার্টলি পড়াশোনা করতে হবে বারবার বলছি স্মার্টলি পড়াশোনা করতে হবে এখনকার দিনের তুমি ভাবো যে আমি হার্ড করে পড়াশোনা করবো দ্যাট ইজ নো সাচ থিংস স্মার্টলি পড়াশোনা করতে হবে তো চলো শুরু করা যাক আজকের সেই টেকনিক গুলো ফার্স্ট তোমাকে বুঝতে হবে যে আমার অ্যাপ্রোচ কিন্তু সবসময় সাইন্টিফিক হবে ঠিক আছে সাইন্টিফিক ভালো করে বুঝবে কিন্তু সাইন্টিফিক তো সাইন্টিফিক হবে এর জন্য আমি এবার এক এক করে শুরু করবো ফার্স্ট কি টেকনিক কি পোমো দোরো টেকনিক প্রোমো টেকনিকটা খুব মানে ইন্টারেস্টিং যখন তুমি পড়াশোনা করছো না তুমি কিভাবে পড়াশোনা করো বলো যখন তুমি ওইভাবে পড়াশোনা করো না কি করে পড়াশোনা করতে হবে যখন তুমি বইটা পড়ছো হয়েদার তোমার সেই টপিকটা শেষ হচ্ছে কি হচ্ছে না ডাজেন্ট ম্যাটার তুমি নিজে কিছু টার্গেট ফিক্স করেছো আমি পঁচিশ মিনিট পড়বো তারপরে পাঁচ মিনিট রেস্ট নেবো আবার রিপিট করো পঁচিশ মিনিট পরে আবার পাঁচ মিনিট রেস্ট নেই এরকম বার বা চারবার যখনই হয়ে যাচ্ছে দেন ইউ টেক টোয়েন্টি মিনিটস রেস্ট এই যে মানে তুমি যখনই ব্রেনকেটে পজ দিয়ে আবার শুরু করছো না এটা কি হচ্ছে তোমার ট্রাস্ট নি এটা এক্সপেরিমেন্টেড এর জন্য বলছি প্রমোদর টেকনিক সাইন্টিফিক টেকনিক যেটা কি হচ্ছে দেখা যাচ্ছে মানুষের প্রোডাক্টিভিটি অনেক বাড়ে যখন তুমি একটা জিনিস কন্টিনিউস টাইম ধরে করছো না তুমি ফ্যাটিগ হয়ে যাবে তোমার বডি ছেড়ে দাও তোমার মাইন্ড ছেড়ে দিতে পারবে এর জন্য তাই বলা হচ্ছে যে প্রমোদর টেকনিক কি বলা হচ্ছে টেক টোয়েন্টি ফাইভ হাফ এন আওয়ার চল্লিশ মিনিট পড়াশোনা করো পাঁচ মিনিট রেস্ট নাও এই সাইকেলটাকে তিন চারবার রিপিট করার পর টেক এ লং পজ ঠিক আছে দেন ইউ কাম ব্যাক তোমার দেখবে প্রোডাক্টিভিটি বিশাল বেড়ে যাবে ফোন মানে তুমি বন্ধুকে ফোন করো বা তুমি একটুখানি মোবাইল চালিয়ে নাও বা তুমি একটুখানি ঘরে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা বলো হোয়াট এভার ইউ এঙ্গেজ ইউর সেলফ আদার দেন পড়াশোনা ওই কাজটা ছাড়া ঠিক আছে জাস্ট চ্যাট করো বন্ধুদের সঙ্গে ফোন করে হ্যাঁ সেটা কিন্তু অনেক হেল্প করবে তোমাকে তো এটাই বলছো বারবার যে টেকনিক তোমাকে কিন্তু ভালো করে জানতে হবে এটা কিন্তু তুমি যদি ছোটবেলা থেকে মনে করো যে তোমার এই যে মিস্টেক গুলো করতে তুমি এখন যদি একটুখানি কারেক্ট করতে পারো কিন্তু তোমার অনেকটা হেল্প হবে ঠিক আছে নেক্সট কি নেক্সট হচ্ছে অ্যাক্টিভ রিকল অ্যাক্টিভ রিকল কি বলছি না যখন আমার একটা টপিক পড়ার পর না আমি যখন আবার রিভাইস করছি এক সপ্তাহ পর মাইন্ডে ভালো করে বুঝবে কিন্তু আমি পড়ার পর যখন আবার ওই একটা বইটাকে এক নোটটাকে তখন কিন্তু আমার কিন্তু জাস্ট বই নোট দেখছো পড়ছো ওরকম না তোমাকে না নিজের যে পরের পাতা কি ছিল একটুখানি চাপ দাও মাথায় বস ডায়মন্ড এমন একটা জিনিস চাপে তৈরি হয় চাপ দেবে ওই ডায়মন্ডের ডায়মন্ড জিনিস তৈরি সেরকম ফার্স্ট একটু চাপ দিতে হবে ব্রেন এমন জিনিস তুমি যত বেশি চাপ দেবে না নিতে পারো তত বেশি মানে তুমি যত সান দিচ্ছ তত বেশি শার্প হচ্ছে তোমার চাকুটা ঠিক আছে এর জন্য চাপ কি ছিল টপিকটা পরে এটা কি ছিল এটাকে বলা হয় অ্যাক্টিভ যখন তুমি এটা করছো না তোমার ফোকাস বেড়ে যাবে কনসেন্ট্রেশন বেড়ে যাবে তুমি বুঝতেও পারবে না যে তুমি কি লেভেলে আস্তে আস্তে কিন্তু এই হ্যাবিটটা করার জন্য তোমার ব্রেন কিন্তু বিশাল বড় কিছু রেডি হয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট কি নেক্সট আরেকটা সায়েন্টিফিক টুলের কথা বলছি সায়েন্টিফিক বলবো এই জন্য বিকজ এই যে টেকনিকটা সেটা হচ্ছে ফিনম্যান টেকনিক ফিনম্যান কেন বলছি না ফিনম্যান হচ্ছে একজন সায়েন্টিস্ট ছিলেন তার আগে বলে রাখি তোমরা তোমরা যদি ফিনম্যানের যদি ফিজিক্সের লেকচার দেখো তোমার ফিজিক্সের প্রতি সারা জীবনের যা ডাউট ভয় ছিল সবকে দূর হয়ে যায় বিকজ দ্যাট সায়েন্টিস্ট ইজ অসাম অসাম তার লেকচার এগুলো তোমরা বাবা বলছে যে শুনতে চাও শুনতে পারো তো ফিনম্যান কি বলছেন ফিনম্যান নিজের যখন ক্লাসও নিচ্ছেন তখন কিন্তু এই প্রসেসটা ইউজ করছে কি না যখনই তুমি লক্ষ্য করবে ছোটবেলা থেকে যখন খুব কমপ্লেক্স 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 টপিক কনসেপ্ট কনসেপ্ট একটা ভেরি লাইক বা তোমার ধরো কোনো একটা এমন একটা টপিক এমন একটা যা খুব কমপ্লেক্স সেটা বোঝানো খুব মুশকিল হচ্ছে হ্যাঁ তো ওই সময় কি করতে হয় না তোমাকে খুব স্মল স্মল নিজের ভাষায় নিজের মতন করে সেই টপিকটাকে পড়তে হবে নিজের মতন সাপোজ আমরা কোন টপিক যখন পড়ি না আমরা এমন এমন এক্সাম্পল ইউজ করি যে আমার এই এখান থেকে একটা লাঠি লাঠির থেকে এখানে একটা রিং নিজের ভাষা ওটাকে আমরা ট্রান্সলেট করে নি বুঝে নিই এটাকে বোঝাচ্ছ না ওই সরল সরল ভাষা নিজের কথা বলতেন যে আমি যেটা পড়াচ্ছি আমি লিখবে যাতে তুমি নিজে দেখে বুঝতে পারো সহজে তো এর জন্য তুমি তোমার নিজের সিম্বল দিয়ে ওটাকে লেখো বা তুমি তোমার নিজের ল্যাঙ্গুয়েজ দিয়ে নিজের ভাষা নিজের একদম র ভাষায় সেটাকে লেখো এতে কি হবে না তুমি কমপ্লেক্স জিনিসটাকে সিম্পল সিম্পল ভাবে তুমি ভেবে দিস ইজ কল ফিল্ড ম্যান ফিল্ম নিজের যখন পুরাতন সায়েন্টিস্ট তখন কিন্তু এই টেকনিকটা উনি ইউজ করতে হ্যাঁ মানে এটা এতটা এফেক্টিভ এতটা এফেক্ট ইভেন আমরাও কিন্তু এখন এটাকে ইউজ করি ঠিক আছে আর নেক্সট হচ্ছে তারপরে কি আর একটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং আর একটা কেন ইন্টারেস্টিং বলছি মাইন্ড ম্যাপিং তোমার কিন্তু শুধুমাত্র তোমার প্রোডাক্টিভিটি বাড়বে না তোমার কিন্তু অনেক দিন নিয়ে স্টোর করতে পারবে অনেক দিন বিকজ যখন মানে ভালো করে বুঝবে যখন আমি কোনো কিছু পড়ছি না সেটাকে আমি কি করব ভিজুয়ালাইজ করব। মানে একটা সাপোজ ধরো কিছু পড়লাম সেটাকে আমি ইম্যাজিন করলাম একটা ছবি হিসাবে হ্যাঁ তারপর পরের টপিকে গেলাম আর্টিস্ট ইম্যাজিন করলাম এবার আমি দুটো কানেক্ট করব। দিস কল মাইন্ড ম্যাপিং মাইন্ডের মধ্যে আমি দুটো টপিকের মধ্যে কানেকশন তৈরি করছি যে এটা যদি হয়েছিল তা এটা এবার এখানে হলো তার মানে এটা হয়েছিল তার জন্য এটা হলো দিস কল মাইন্ড ম্যাপিং তাই বারবার বলছি এটা খুবই কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট আর তুমি যদি এটা করে ফেলো কিন্তু তুমি শুধু তোমার প্রোডাক্টিভিটি না তুমি কিন্তু তোমার অনেক দিন তুমি কিন্তু তুমি যেটা পড়লে সেটা কিন্তু স্টোর করতে পারবে নেক্সট কি অ্যাক্টিভ নোট টেকিং যখন তুমি কোনো কিছু পড়াশোনা করছো বা কোনো কিছু কাজ করছো সেটাকে কি নোটে কনভার্ট করো বারবার বলছি শুধু পড়লে হবে না বস নিজের সেটাকে কিন্তু পঞ্চ ইন্দ্রিয় হাত কান মাথে যা আছে সব কিন্তু তোমাকে ইউজ করো যত তুমি বেশি ইউজ করবে তত বেশি তোমার সেটা কিন্তু ফোকাস বাড়বে কনসেন্ট্রেশন পাবে বেশি স্টোর করতে পারবে তো হোয়াট এভার ইউ আর রিডিং জাস্ট নোট অলসো সেটাকে ড্যাম ড্যামলি হয়ে যেরকম আমরা করি না খাতায় আছে এটার পর এটা হলো এটার পর এটা এই এক্সারসাইজটা করতে হবে এটা করলে তোমার কি হবে অনেক বেশি পরিমাণ তোমার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে ঠিক আছে আর লাস্ট বাট নট দ্য সেটা কি না আমি খুব একটা আমরা ক্লাস স্কুলে কেন যাই পড়াশোনা করার জন্য বিকজ স্কুলে গিয়ে আমরা একটা এনভায়রনমেন্ট পাই ঠিক আছে এনভায়রনমেন্ট মানে কি সেখানে গিয়ে একটা মনে হয় না আমি একটা লাইক আহ একটা এমন জায়গায় সেখানে এখানে শুধু পড়াশোনাই করতে হয় সিমিলারলি যখন তুমি ঘরে পড়তে বসছো না সেইখানে তোমাকে ঘরটাকে এমন করে এমন করে গুছিয়ে নিতে হবে তোমার যে নিজস্ব পার্সোনাল গ্রুপ নাও থাকে যেখানে তুমি পড়ছো দেয়ালে এমন একজনের ছবি লাগিয়ে রাখো বা এমন কোনো কোটেশন দিয়ে রাখো যাতে তোমার মনে হয় যে তুমি এখন পড়াশোনা করছো তুমি মোটিভেট হচ্ছো মানে তোমাকে সে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে এতে কি হয় তোমার দেখবে ফোকাস বাড়বে কনসেন্ট্রেশন বাড়বে তোমার ডিস্ট্রাকশন অনেক কমে যাবে তুমি অনেক মোটিভেটেড থাকবে সেই জিনিসটা করার জন্য ঠিক আছে এনভায়রনমেন্ট অলওয়েজ হেল্প মানে তুমি এটা করে দেখবে না করে দেখবে দুটো অনেক বিশাল একটা পার্থক্য আছে ঠিক আছে সেইটা তুমি আরামসে বুঝতে পারবে তো এটা হচ্ছে আজকে সেই তুমি যদি দেখো ছয়খানা এই পাঁচখানা টিপস আই হোপ তোমার এগুলো সব খুব লাইফে হেল্প করবে বিকজ তুমি এই চ্যানেলে আছো আর সবসময় তোমাকে আমি হেল্প করার চেষ্টা করি হ্যাঁ আমি বিশ্বাস করি স্মার্ট স্টাডিতে স্মার্ট ওয়ার্কে আর আমার লাইফের নিজের চোখে দেখা সবকিছু তোমার কেরিয়ারে যাতে হেল্প হয় সেসব ভিডিও বানানো আই ওয়ান্ট মোটিভেশন টু মেক সাচ ভিডিও ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে এখানেই থাকলো আশা করছি তোমার ভালো লাগে আমার এই ভিডিও দেখতে আর তোমার হেল্প হচ্ছে তো চলো আবার দেখা হবে পজিটিভ ভিডিওতে সিউ গাইজ